ভরা মৌসুমেও অস্বাভাবিক দাম প্রায় সব সবজির। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ডাল জাতীয় পণ্যের দর। সরবরাহ কমার অজুহাতে কেজিতে 100 থেকে 200 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। মামুন আব্দুল্লাহ, রিপোর্ট। বাজারে শীতকালীন সবজির ভরপুর সমাহার, তবুও দামে ছাড় নেই। শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি আর আলুর দামের চাপে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ। শিম মানভেদে কেজিতে 60 থেকে 80 টাকা, মূলা 30, আলু 70 টাকায় আর ফুলকপি বাঁধাকপি প্রতি পিস 40 টাকায় বিক্রি হচ্ছে। আলু এই মুহূর্তে থাকার কথা 20 থেকে 30 টাকা, কিনলাম 60 টাকা, পেঁয়াজ কিনলাম 80 টাকা, এই মুহূর্তে থাকার কথা 40 থেকে 50 টাকা। আগে যেহেতু যে টাকা নিয়ে বের হইতাম, তারপরও বাচ্চা কাচ্চার জন্য অনেক কিছু নেওয়া যেত, এখন নেওয়া যায় না। এখন বাজার নিতেই শিম শিম খেয়ে হয়। দুই গাড়ি মাল যদি ঢাকা কম ঢোকে তাহলে 10 টাকা দিতে বেশি, দুই গাড়ি মাল বেশি ঢুকছে, মালটা ওভার হয়ে গেছে, 10 টাকা কমে, এই আর কিছু না। মাছের বাজারে বেশ উত্তাপ ছড়াচ্ছে দেশি মাছ, 200 থেকে 300, আবার কোনো কোনো মাছ মানভেদে বেড়েছে কেজিতে 400 টাকা করে। নাগালের বাইরে ইলিশ, এই সপ্তাহে দেশি কই মাছ 1100-1200 টাকা কেজি, আর আগের সপ্তাহে ছিল 800-900 টাকা কেজি, শোল মাছ 1200 টাকা কেজি। এগুলো আমরা গত সপ্তাহে বিক্রি করছি 1400, আজকে বিক্রি করতে যাচ্ছি 1600। আমাদের তো মাস শেষে হিসাবের খরচ, তো মাসের হিসাবে তো তখন একটা বাড়তি টান পড়ে, এটাই একটা ঝামেলা। নিয়ন্ত্রণের বাইরে ডালের দাম বাড়তে বাড়তে কোনো কোনো ডাল বিক্রি হচ্ছে 160 টাকায় কেজিতে, এ সপ্তাহেও বেড়েছে আরেক দফা। অন্যান্য পণ্যের দামেও হিমশিম অবস্থা ক্রেতাদের। মসুর, দেশি মসুর ডাল 120 টাকা, ডাল বর্তমানে 140 টাকা, 140 টাকার মুগ ডাল বর্তমানে 160 টাকা, 90 টাকার বুটের ডাল 110 টাকা। না পারি সইতে, না পারি কইতে, মাছে এত দাম, মাছও কিনি নাই, এখন টুকটাক একটু বাজার করে ইয়া কাঁচা বাজার নিয়ে যাব। আগের দামেই 190 টাকা ব্রয়লার, 290 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। সরকার নির্ধারিত 650 টাকা কেজিতে এই গরুর মাংস বিক্রির দাবি বিক্রেতাদের। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।